খেলতে গেলে তাল গোল পাকিয়ে যায়, আইরিশ কন্ডিশনে ব্যাট করতে গিয়ে কিছুটা বেগ পেতে হচ্ছে বললেন মোসাদ্দেক সৈকত। ট্রাই নেশন সিরিজে হয়তো প্রতিভার ছিটে ফোটাও দেখাতে পারেনি, তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরাটা নিংড়ে দেবার প্রতিশ্রুতি এই তরুণ তুর্কির। আয়ারল্যান্ডে মোসাদ্দেক সৈকতের সাথে কথা বলেছেন সহকর্মী শামসুল আরিফিন। আয়ারল্যান্ডের ওয়েদারের মতোই আইরিশ উইকেটটাকেও দুর্বোধ্য লাগছে মোসাদ্দেক সৈকতের। অনুপ্রণিশ দলের হয়ে বিলেট সফর করেছেন, এবারও ক্যাম্প করে এসেছেন, তবে লক্ষ্য করছেন সৈকত ইংলিশ কন্ডিশনের সাথে আকাশ পাতাল পার্থক্য আইরিশ কন্ডিশনের। আয়ারল্যান্ডে অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হচ্ছে, এটা আমাদের সবারই প্রথম থেকে একটু প্রবলেম হতেছিল যে আয়ারল্যান্ডের ওয়েদারটা একটু অন্যরকম, এখানকার এনভায়রনমেন্ট, এখানকার মানে আমরা যেটা যে কাজটা করতে আসছি খেলতে আসছি, এখানকার যে উইকেট আসলে এটা আমার কাছে টোটালি ডিফারেন্ট লাগছে। মোস্তাফিজ রুবেল ক্যাপ্টেন মাশরাফিদের জন্য এখানকার উইকেট সহজ হলেও স্পিনারদের ঘাম ঝরছে, হাড়ে হাড়ে নাকি টের পাচ্ছেন সৈকত। স্পিনারদের জন্য একটু বেশি ডিফিকাল্ট যে বল ঘোরানোটা অনেক ইম্পর্টেন্ট, যেটা আসলে এইসব উইকেটে ঘোরানো বল, আসলে স্পিনারদের জন্য একটু কষ্ট, এখানে অনেক চিন্তা ভাবনা করা বোলিং করা লাগে। এখনো পর্যন্ত হাত খুলে ব্যাটিং এর সুযোগ হয়নি, বলছেন সুযোগ পেলে সেটি করে দেখাতে চান। ব্যাটিং এর ওরকম ভাবে এখনো সুযোগ পাই নাই, যে একটা ম্যাচ ব্যাটিং করছি মাত্র, যে আসলে ইচ্ছা ছিল যে সুযোগ পেলে এইসব কন্ডিশনে ভালো কিছু করার, আসলে অপরচুনিটি ওরকম ভাবে আসে নাই। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, চেষ্টা করবো এখানে ভালো কিছু করার। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চিন্তামুক্ত থাকতে চান মোসাদ্দেক সৈকত, বড় আসরে বড় কিছু করে দেখানোর জমাট পরিকল্পনা নিয়েই নাকি মাঠে নামবেন মোসাদ্দেক হোসেন সৈকত। মোসাদ্দেক সৈকত মনে করেন টাইগারদের বর্তমান টিম ওয়ার্কটাই সবচেয়ে বেশি শক্তিশালী, আর এটা যদি চ্যাম্পিয়ন্স ট্রফি অবধি পৌঁছে দেওয়া যায় তাহলে তিন শক্তিশালী প্রতিপক্ষকে বাগে আনা অসম্ভব কিছুই না। শামসুল আরিফিন, 71, ডাবলিন, আয়ারল্যান্ড। ত্রিদেশীয় সিরিজে চেনা ছন্দে ফিরেছেন মুস্তাফিজুর রহমান, পুরস্কারটাও পেয়েছেন হাতে নাতে। আইসিসি সবশেষ ওয়ানডে র্যাঙ্কিং এ বোলারদের তালিকায় ক্যারিয়ার সেরা অবস্থানে আছেন দাফিজ। র্যাঙ্কিং এ 18 নম্বরে উঠে এসেছেন মুস্তাফিজ, 583 রেটিং পয়েন্ট নিয়ে উন্নতি করেছেন 13 ধাপ। আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত মোট 6 উইকেট নিয়েছেন, সেটা আরও বাড়িয়ে নিতে পারেন এই বুধবার। ট্রাই নেশন সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের সাথে খেলবে টাইগাররা। বোলারদের র্যাঙ্কিং এ 15 আছেন ক্যাপ্টেন মাশরাফি, ব্যাটসম্যানদের তালিকায় 7 ধাপ এগিয়ে 27 সৌম্য সরকার, আর অলরাউন্ডারদের র্যাঙ্কিং এ সবার উপরে যথারীতি সাকিব আল হাসান। গরমে কেউ বাইরে বেরোতে চায় না, কিন্তু ক্রিকেটারদের উপায় নেই, খেলতেই হচ্ছে। তারিখ পড়েছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের সুপার লিগ পর্বের। 24 মে থেকে খেলা, প্রথম 3 রাউন্ডের দিনক্ষণ পাক্কা, শেষ 2 রাউন্ডের তারিখ পরে জানাবে সিসিডিএম। কথা ছিল ক্লাবগুলোর সাথে আলোচনা করেই তারিখ ঠিক হবে, কিন্তু সিসিডিএম কারো তোয়াক্কা করেনি। দেব চৌধুরী রিপোর্ট। মাঠে প্রতিদ্বন্দ্বী, বাইরে বন্ধু না হলেও আন্তরিকতার কমতি নাই এতটুকু। আবাহনী ক্যাপ্টেন মিথুন আর গাজী গ্রুপ ক্রিকেটার্সের মুমিনুল, ক্রিকেটারদের একের জন্য অন্যের শ্রদ্ধা আর ভালোবাসারই ছবি। তীব্র গরম চলছে, টিম প্র্যাকটিস না থাকলে জিম সেশনেই সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। প্রিমিয়ার লিগে প্রতি ম্যাচেই অসুস্থ হচ্ছেন কোনো না কোনো ক্রিকেটার, বেশিরভাগই ক্র্যাম্পের কারণে, বাড়ছে ইঞ্জুরির সংখ্যা, এর মধ্যেই চলবে সুপার লিগ। প্রতি বছর সুপার লিগের আগে অন্তত সপ্তাহখানেক বিরতি থাকে, এবার নাই। প্রথম পর্ব শেষ হবার পর 2 দিন সময়, 24 মে শুরু সুপার লিগ। প্রথম 3 পর্বের ফিক্সচার তৈরি, প্রতি খেলার মাঝে বিরতি 2 দিন, 27 আর 30 মে দ্বিতীয় এবং তৃতীয় রাউন্ড। বিরতি না থাকাটা ক্রিকেটাররা কিভাবে দেখছেন? এটা লক্ষ্য রাখতে হবে, কিন্তু রমজান মাস শুরু হয়ে যাচ্ছে, তো রমজানের মধ্যে খেলাটা বেশি কন্টিনিউ করা কিন্তু একটু ডিফিকাল্ট মনে হতো, তো হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ভালোই হচ্ছে। এই গরমে একটু কষ্ট হয়ে যাবে, তো প্লেয়ারদের ইঞ্জুরির একটা চান্স থাকবে হয়তো, বা ক্রাম্পের একটা চান্স থাকবে। তারপরে মানে দুই দিক দিয়ে, মানে একদিক দেখতে গেলে মানে আরেকটা ইয়ে হয়ে যাচ্ছে আর কি, তো আমি মানে তাড়াতাড়ি হবে এটা আমি পজিটিভই মানে চিন্তা করতেছি। একদিকে শেষ হয়ে যাওয়া ভালো, মানে গরম তো আর আমাদের মানে কয়েকদিনের জন্য না, গরম তো থাকবেই, প্লাস বৃষ্টি সিজন আসছে, তো লিগটা যত তাড়াতাড়ি শেষ হয়ে যায় ততই ভালো। আমাদের দেশে এটা প্রচলিত আছে যে লিগ হইতে হইতে স্টপ হয়ে আবার হওয়া, আমার মনে হয় একবারে কন্টিনিউ হওয়াটাই এটা প্লেয়ারদের জন্যও ভালো, কারণ তাহলে আপনার নেক্সট প্ল্যানটা থাকে। অভিযোগও আছে, বিরতি ছাড়া সুপার লিগ শুরু করায় নাখোশ অন্তত 2টা ক্লাব, যদিও ক্যামেরার সামনে কেউ মুখ খুলতে চাননি। দেব চৌধুরী, 71।
কোচ ঠিক হয়ে গেছে, এবার ক্যাম্প শুরু হলো বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের। ভারতে ট্রাই নেশন সিরিজে খেলবে বাংলাদেশের যুবারা। আপাতত ইয়াং স্টারদের দেখাশোনা করছেন কোচ আব্দুল করিম জুয়েল। অস্ট্রেলিয়ান কোচ ড্যামিয়ান রাইটের সাথে বিসিবি চুক্তি সেরে নেবে মঙ্গলবার। তারপর মাঠে নামবেন, কাজে নামবেন ড্যামিয়ান রাইট। দেবচৌধুরী রিপোর্ট। ২২ মে থেকে ২৩ জুন টানা এক মাসের ক্যাম্পে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ জাতীয় দল। আপাতত টার্গেট ভারতের ট্রাই নেশন সিরিজ, তৃতীয় দল শ্রীলঙ্কা। জুনের শেষেই ভারত যাবে যুব টাইগাররা। ওই সিরিজের আগেই নতুন কোচ পাচ্ছে বাংলার অনূর্ধ্ব ১৯ ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ান ড্যামিয়ান রাইটকে না চিনলেও অজি কোচকে নিয়ে উৎসাহের কমতি নাই। ভালো কিংবা নতুন কিছু শেখাটাই গুরুত্বপূর্ণ মনে করছেন স্কোয়াডের মেম্বাররা। উনি যে এক্সপিরিয়েন্সটা গেদার করছে ওটা যদি আমাদের শেয়ার করা হয় তো ওয়ার্ল্ড কাপে ওটাই আমাদের হেল্প করবে। আর তাছাড়া স্যার প্রায় এক বছরের মধ্যে যে কাজগুলো করছে, আমরা সিলেটে ক্যাম্প করছি, এখানে ক্যাম্প করতেছি, ফ্যাসিলিটিস ভালো পাইছি, সো এখানে ক্যাম্পে আমাদের অনেক কিছু কভার হয়ে গেছে। তা আমাদের জন্য সবচেয়ে বেশি হেল্পফুল, কজ এরকম কোচিং, এরকম কোচ প্লাস এরকম ফ্যাসিলিটিসগুলো যখন আমরা পাবো তখন আমরা নিজেদেরকে নিজেদের ঝালাই করে নিতে পারবো, ইন ফিউচারে যেন সেগুলো আমাদের কাজে লাগে ক্যারিয়ারের জন্য। প্রথমে তার কাছে মানে চাইবো যেটা সেটা হচ্ছে মানে উইকেটের যেরকম বিহেভ ওইরকম অনুযায়ী বল করাটা, তো ওই টিপসটা আর কি ওনার কাছ থেকে আমি নিব। আর আদারওয়াইজ যেগুলো আছে ওইগুলো মোটামুটি খুব ভালো। অজি বাংলা কম্বিনেশন, যুব দলের হেড কোচ আব্দুল করিম জুয়েলের সাথে ট্যাগ টিম করবেন অস্ট্রেলিয়ান ড্যামিয়ান রাইট। পরের যে কোচ আসবে অবশ্যই মানে আমাদের সাথে যদি শেয়ারিংটা ইয়া হয় ইন্টারন্যাশনাল লেভেলে, বিকজ আমরা হয়তো বা ওই কন্ডিশনটা আমরা অতটা আমাদের ছেলেরা অতটা অ্যাডপ্ট ইয়া হয়তো বা ইন্টারন্যাশনাল যারা কোচ আছে তারা হয়তো এটা ভেরি ইজি তাদের জন্য, আমাদের জন্য আমাদের এই সাবকন্টিনেন্টের কন্ডিশনটা ইজি। তা ওই যে যদি হোম এবং ফরেন কোচ দুইটা কোচের আন্ডারে যদি এই ধরনের ইয়া হয় তাহলে তো আমার মনে হয় এটা খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হবে। স্টুয়ার্ট ল যেমন ছিলেন যতটা কোচ তার চেয়ে বেশি মেন্টর, বাংলার যুব টাইগারদের সেভাবেই দেখভাল করবেন ড্যামিয়ান রাইট। দেবচৌধুরী, ৭১। ম্যাচ পাতানোর মতো ন্যাক্কারজনক ঘটনা চলছে সিনিয়র ডিভিশন ফুটবল লিগে। ওতে বাফুফের আতে ঘা লাগুক আর নাই লাগুক, মহা খেপেছেন মহানগর লীগের স্পন্সর সাইফ গ্লোবাল স্পোর্টসের কর্ণধার তরফদার রুহুল আমিন। ম্যাচ পাতানোর সাথে জড়িতদের দ্রুত শাস্তি না হলে স্পন্সরশিপ তুলে নেওয়ার হুমকিও দিয়েছেন তিনি। উপলব্ধি রিপোর্টে বিস্তারিত। চোখের সামনে গোল হচ্ছে, দলকে বিপদমুক্ত করার বদলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন ঢাকা ইউনাইটেডের ক্যাপ্টেন মশিউল কবির বাপ্পি। অভিযোগ আছে শনিবার রাতে এই বাপ্পি নাকি প্রিন্স সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবে গিয়ে ৫ লাখ টাকার বিনিময়ে ম্যাচ পাতিয়ে এসেছিলেন, যদিও রোববার ম্যাচ শেষে ঘটনা স্বীকার করেননি তিনি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, প্রমাণ দিতে কোন প্রমাণ দিয়ে দিন। ম্যাচের দ্বিতীয় গোলের খলনায়ক ঢাকা ইউনাইটেডের গোলকিপার নূরে আলম আলী চক্ষু লজ্জার মাথা খেয়ে বল ধরে ছেড়ে দিলেন। ২-০ গোলে জিতল ওয়েলফেয়ার। রোববারের এই পাতানো ম্যাচটা নতুন করে লজ্জায় ডুবালো বাংলাদেশের ঘরোয়া ফুটবলকে। বিষয়টা মানতেই পারছে না মহানগরী লীগের স্পন্সর প্রতিষ্ঠান। লীগ কমিটির চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলেছি, আমি আজকে প্রেসিডেন্ট সাহেবের সাথে কথা বলবো একটু পরে, ইমিডিয়েটলি এটা ব্যবস্থা নিতে হবে, তা নাহলে আমরা যে ফুটবলের যে স্পন্সর যেগুলো করি আমরা এখান থেকে ব্যাক আউট হয়ে যাবো, একদম টোটালি ব্যাক আউট হয়ে যাবো। আমাদের দরকার নেই এই ধরনের ফুটবলের, আমাদের দরকার নেই। যেখানে পাতানো খেলা হবে সেখানে আমার টাকার আমি ইনভেস্টমেন্টে আমরা যাবো না, আমাদের স্পন্সরে বহু জায়গা আছে। পাতানো খেলার কেলেঙ্কারিটা ঠিকই ধরতে পেরেছিল রোববার মাঠে উপস্থিত দর্শকেরা, তবে সবকিছু দেখেও যেন চোখ বন্ধ করেছিল বাফুফে আর মহানগরী লীগের কর্তারা। লীগ কমিটির ছাড় দিলেও ছাড় দেবে না স্পন্সরকারীরা। ডেফিনেটলি পাতানো খেলা হয়েছে, আমরা সারা জাতি আমরা দেখেছি এবং এর যে পানিশমেন্ট হওয়া উচিত, এবং ইভেন এই দুইটা টিমকে রিলিগেশনে চলে যেতে হবে, তারা এই লিগে তারা সাস্টেন করতে পারবে না। ডিসিপ্লিনারি কমিটি আছে, ডিসিপ্লিনারি কমিটি ফাইন্ড আউট করবে এটা, এবং ওখানে যারা বিএফএফ এর লোকজন থাকে তারাও এটাকে পয়েন্ট আউট করবে, যেন আমরাও দেখেছি। রোববারই সোশ্যাল ওয়েলফেয়ার আর ঢাকা ইউনাইটেডের আগে মাঠে নেমেছিল ঢাকা ওয়ান্ডারার্স আর মহাখালী একাদশ। ওই ম্যাচে ওয়ান্ডারার্সের জেতাটা জরুরি ছিল, জয়ও পেয়েছে। অনেকেই বলছে এই ম্যাচটাও নাকি ফিক্সড ছিল। হারের পর ডাগ আউটে টিম ম্যানেজমেন্টের তিরস্কারের বদলে মহাখালী একাদশের ফুটবলারদের মিলেছিল সাবাসি। বিষয়টা কি বাফুফে খতিয়ে দেখবে? উপল নন্দী, ৭১, ঢাকা।